রান্নাঘরে স্বাগতম। আজকে রেসিপি হান্ডি চিকেন। গ্যাসে ননস্টিক এর হাঁড়ি বসিয়েছি, এটা মাটির হাঁড়িতে হয়। তো বাজার থেকে আমার ছেলে একটা ছোট্ট হাঁড়ি নিয়ে এসেছে, এখানে 250 চিকেন হবে, তো এটা করা সম্ভব হলো না, তাই আমি ননস্টিক এর হাঁড়িতে রেসিপিটা রান্না করছি। হাঁড়িতে সরষের তেল দিয়েছি 5 থেকে 6 চামচ। তেলটা গরম হয়ে গেছে, এখানে সাজিরে, সামরিচ, জত্রি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটু দারচিনি আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে, 3 থেকে 4 সেকেন্ড ভাজলেই হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তেজপাতা পাতাটা আমি দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। গ্যাসটা নিমিয়ে দিচ্ছি, তেলটা ঠান্ডা হলে তারপর মাংস মশলা দিয়ে মাখিয়ে নেব। তেলটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি নিচে নামিয়ে চিকেনগুলো মাখিয়ে নেব। 4টে পেঁয়াজ নিয়েছি, ঠিক এরকম করে কেটে নিয়েছি, আর 2টো টমেটো, কিছু কাঁচা লঙ্কা দিলাম, আদা রসুন পেস্ট, ধনে পাতা দিয়ে দিলাম, হলুদ 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কা 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য, নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম। গরম জল বসিয়ে দিচ্ছি, ঠান্ডা জল একদম দেবেন না। আবার একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি, এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আবার একটু গরম জল দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিচ্ছি, এখানে একটা লবঙ্গ দিয়ে দেবো। এটা 40 থেকে 45 মিনিট আমার গ্যাসে বসানো থাকবে, তারপর নামাবো। 35 থেকে 40 মিনিট আমি লো ফ্লেমে রেখেছিলাম, তো মনে হচ্ছে যেন হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিলাম, চিকেনটা ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার গরম মশলা দেওয়ার পরে একটু স্ট্যান্ডিং ফ্ল্যাম রেখে দিচ্ছি, গ্যাসটা নিমিয়ে দিলাম। আমি এবার এই মাটির হাঁড়িতে তুলে দিচ্ছি। হান্ডি চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা মতামত দেবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ধন্যবাদ।